নমস্কার বন্ধুরা, এটা একটা পাতিলেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছটা ফুলে সম্পূর্ণ ভরে গেছে। এই গাছটা একটা গ্রোয়িং ব্যাগের মধ্যে বসানো আছে, কোনো ভালো পটও নেই। তা আমার ইচ্ছা ছিল এই ফেব্রুয়ারিতে একটা সুন্দর বড় পটের মধ্যে এটাকে রিপোর্ট করুন, কিন্তু এর ফুল আসার পরিমাণ দেখে আমার সেই ইচ্ছা চলে গেছে। ভাবছি বর্ষাতে এটা আমি রিপোর্ট করব। ভাবছেন এত ফুল কী করে এলো? আমি কিন্তু এর মধ্যে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার কিংবা মাস্টারকে কিছুই ব্যবহার করিনি, সব আমার ঘরে নিজের তৈরি ঘরোয়া সারই আমি এর মধ্যে ব্যবহার করি। যেমন পুরোনো দিনের গোবর সার, পুরোনো গোবর সার, তারপরে ডিমের খোসা, কলার খোসা শুকিয়ে, এগুলো আমি কখনো একসাথে জলে পচিয়ে সেই জলটা ব্যবহার করি, কিংবা কখনো ডাস্টও এর মধ্যে কলার খোসা ফসা তারপরে ডিমের খোলা গোবর সার একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিই ডাইরেক্ট, এবং তাতেই এত ফুল। আপাতত জানি না কতটা ফল ধরবে, এবং ফল আসার অপেক্ষায়, এবং ফল এলে আপনাদের আমি এর আপডেটটা দেখাবো। এর আগেও প্রচুর ফল হয়েছিল বা ফুলও এসেছিলো, এবং এটা হচ্ছে বারো মাসই, সারা বছরই ফুল হয়, সারা বছরই ফল থাকে। এর আগের বারেও ভালো ফল হয়েছিল, কিন্তু তখন আমার চ্যানেল ছিল না বলে আমি দেখাতে পারিনি। এটা আমি একটা এমনি লোকাল দোকান থেকে এই ফুল গাছটা আমি কিনে এনেছিলাম। নমস্কার, আজকের এই পর্যন্তই।